মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সো আজ হচ্ছে শনিবার, কালকের একটা খুব হেক্টিক ডে গেছে, তার একটা কথা আমি না শেয়ার করি পারলাম না। ফার্স্ট অফ অল হচ্ছে বাস না পেয়ে ওরকম একটা জার্নি করে এসে মানে কী যে ভুগেছি কালকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা আমরা প্রায় 11টা বেজে গেছে, বাড়ি ফিরতে টোটো পাচ্ছিলাম না। মানে কাল যে কী হয়েছে, একবার বাস পাচ্ছি না, একবার টোটো পাচ্ছি না, এইসব করে 11টায় বাড়ি ফিরে ব্লগ আর শেষ হয়নি। তো একটা ইনকমপ্লিট ব্লগ হয়েছে, তো সেটাই আমি পোস্ট করে দিয়েছি, যদিও এখন আপলোডও হয়ে গেছে, তোমরা দেখো ব্লগটা, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, কিন্তু আজকে বিকেলে একটা কাজ ছিল, এরকম ইম্পর্টেন্ট কাজ ছিল, বাট সেটা হলো না, একটা কারণ বশত হলো না অবভিয়াসলি। তো সেটা জানি না আলটিমেটলি কবে হবে, কিন্তু দেখা যাক কী হয়। তো সেই নিয়ে একটুখানি ডিস্টার্বড আছি যে কবে কী করবো না করবো, বাট তারও মাঝখানে ডেট এগিয়ে আসছে পরীক্ষা, সেটার জন্য প্রিপারেশান নিতে হচ্ছে খুব বেশি চিন্তায়। আর একটা যেটা ভালো ব্যাপার, হয়তো হলেও হতে পারে, সেটা আমি জানি না এখনও অবধি, কোনো কনফার্মেশন পাইনি। তো আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে এবং আর একজনের সাথে যাওয়ার কথা আছে, তো সেটা কে আর কোথায় যাব সেটা একটু পরে, আমি নিজেও এখনও জানি না কনফার্ম কি না। তো তাও আমি ব্লগের ফার্স্ট বয়কে বলে দিলাম যে হয়তো হলেও হতে পারে। তো আজকে দিনটা আপাতত শুরু করা যাক, প্রচণ্ড রোদ উঠে গেছে, আমি এখন বাগানে দাঁড়িয়ে রয়েছি, আর আজকে তো ঘুম ভেঙেইছে দেরিতে, মানে কালকে অত কিছুর পর আজকে আমি 9টায় ঘুম থেকে সাড়ে নটায় ঘুম থেকে উঠে আজকে শুরু হলো, এখন অলমোস্ট বাজে 10:30। তো এখন আমি চা টাকে ফ্রেশ হয়ে গেছি, মা ব্রেকফাস্ট দিচ্ছে, তো চলো দিনটা শুরু করা যাক। তো বাড়িতে হচ্ছে এখন আমের আচারের প্রস্তুতি, তো সেটার জন্য এখন বাজাচ্ছে ঘড়িতে 11:45, এখন আম কাটা চলছে, এখন অনেক প্রিপারেশান বাকি, কিন্তু তার আগে আমি এখন যাব, গিয়ে আগে দেখবো যে কী কী হচ্ছে, চলো। তো এখন বাজে হচ্ছে 2, আর এদিকে লাঞ্চ তৈরি হয়ে গেছে একদম, মা এখন বাড়ছে খাওয়া। তো এখন যাই গিয়ে আগে দেখি, তারপর বিকেলের প্ল্যানও একটা মোটামুটি ফিক্সড হয়েছে, তো সেটা ওর জন্য রেডি ফেডি হতে হবে, সেটা তো বিকেলের প্ল্যান, বাট আগে লাঞ্চটা করি, করে একটা সিনেমা দেখবো, ভালো একটা সিনেমা, সেটাও কী দেখবো সেটাও তোমাদেরকে পরে বলছি, চলো। তো আজকে হচ্ছে শনিবার স্পেশাল, এখানে ভাত আছে, এখানে শাক ভাজা আছে, আর এখানে হচ্ছে মোরলা মাছ ভাজা, আর এইটা হচ্ছে ডাটা আলু পোস্ত, এদিকে আবার তোপসে মাছের ফ্রাই, আর এদিকে হচ্ছে মোরলা মাছের ঝাল। তো এই হচ্ছে পুরো আজকে শনিবার স্পেশাল মেনু, আরে মাছে ছড়াছড়ি আজকে পুরো। সো ঘড়িতে বাজে হচ্ছে এখন 6, আর আমি এখন বেরোচ্ছি, একটুখানি রেডি হয়ে গেছি একদম, যদিও আমাকে ফুল ড্রেস দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে আমার ড্রেস আজকে, খুব মানে ক্যাজুয়াল একটা ড্রেস, কারণ এই গরমে আমি আর পাচ্ছি না বেরোতে, হচ্ছে অনেক দিন পর আমার এক দিদির সাথে দেখা করতে যাচ্ছি, তো সেই জন্যে, বাট কে সেটা সেটার জন্য একটু ওয়েট করে থাকতে হবে। তো আমি যাচ্ছি হচ্ছে এখন স্ট্র্যান্ডে আর কোথাও একটা খেতে, তো সেটা কোথায় এখনও ফিক্সড হয়নি, আগে যাই গিয়ে দেখি তারপর চলো। ঘড়িতে বাজে হচ্ছে 7:05, আর এখন আমি স্ট্যান্ডে আছি, তো আমার সাথে যে আসার কথা ছিল সে অনেকক্ষণ আগে এসে গেছে, আমাদের গল্প অলমোস্ট 1 ঘন্টা কভার হয়ে গেছে, আমরা এখন জাস্ট ঘড়িটা দেখলাম যে 7 বেজে গেছে। তো যাই হোক, এখন আমি তার সাথে ইন্ট্রোডিউস করাবো আগে। তো এই হচ্ছে মৌসুমী দি, আমি এনার সাথে এসছি, ইনি এখন খুব রেয়ার আমাকে দেখা টাকা দেন, বিয়ে থার পর আগে দেখা দিত, এখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলে আমি কন্ট্যাক্ট করি, ও কিন্তু কন্ট্যাক্ট করে না। আরে না না, এরকম বেশি বিজি পারছেন, এই সব করতে গিয়ে বিজি, এই সব
মেকআপ করতে আমি বিজি থাকি এনগেজমেন্ট আছে লাইফে একদমই নয় তবে আমরা খুব ভালো গল্প করলাম মানে সিরিয়াসলি বলছি অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়েছে অনেক গল্প হয়েছে একদম অনেক গল্প হয়েছে ইভেন আমরা ঘড়ির টাইমটাও খেয়াল করিনি যে 7টা বাজে তো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি যদি সেখানে আমাদের ঢুকতে দেয় আর সেখানে খাওয়া দাওয়া অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা খাবো হ্যাঁ খাবো আর তখন দেখানো হবে তো এই হচ্ছে ব্যাপার আর আমার চ্যানেল কেমন লাগছে সেটা আগে রিভিউ দাও একটা ভালো করে ও চ্যানেল খুবই ভালো না মেয়েটা খুব হার্ড ওয়ার্কিং খুব পরিশ্রম করছে আমি আর নিতে পারছি আজকে আমি ভাসবো পুরো আজকে আমি পা মাটিতে পড়বে না আমি ভাসবো জাস্ট তো যাই হোক চলো এখন আমরা যাই আগে গিয়ে খাওয়া দাওয়াটা করি কারণ খিদে পেয়ে গেছে অনেক বকে ফেলেছি একদম চলো আমরা এখন এসেছি চন্দননগরের স্নো ফ্লেক এখানে নতুন খুলেছে জাস্ট তো আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি তো আমার সাথে এসছেন ম্যাডাম তো এসেছি অবশ্যই আজকে তো আমরা ফার্স্ট টাইম দুজনে মিলে আজকে এখানে এসেছি খেতে তো আমরা এখন খেয়ে দিয়ে একটা ফুড রিভিউ দেবো যে খাওয়া কীরকম হচ্ছে তো আমরা আইসক্রিম অবশ্যই আইসক্রিম এটা শুধুমাত্র একটা আইসক্রিম পার্লার তো এখন আমরা ফার্স্ট টাইম এসেছি বলে একটুখানি এখানটা বেশ দেখছিলাম ছবি টবি অনেকক্ষণ তুললাম সুন্দর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর মানে সত্যিই তাই এখানে পাশের যে পিকচারগুলো আছে এটা আরও সুন্দর লাগছে দেখতে এই যে আর পিছনের অ্যাম্বিয়েন্সটাও এই যে এরকম লম্বা একটা তো এটা খুব ভালো লাগছে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এখন আমাদের আইসক্রিম এখানে রেডি হচ্ছে আর ওটা এলে তারপর আমরা এখানে খেতে খেতে ফুড রিভিউ দেবো তো এখন আমাদের সামনে আইসক্রিম এসে গেছে এই যে দেখা যাচ্ছে খাওয়াও শুরু দারুণ হয়েছে জাস্ট ফার্স্ট টাইম খেলাম মানে খুব ভালো এখানে এই ফার্স্ট এসেছি বাট ভালো বেশ ভালো আর ব্যাপারটা হচ্ছে যে মানে সুবিধা আমাকে অনেকক্ষণ ধরে কী এটা বলছিলে তুমি যে অ্যাকচুয়ালি আমি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওখান থেকে আনতে গিয়েছিলাম এনে আমি ওকে খেতে দিইনি তার আগে ছবি তুলেছি তার জন্য আমি দুঃখিত কিন্তু মানে ফার্স্ট বাইটটা নিয়ে দারুণ লেগেছে সত্যি খুব ভালো খেতে দারুণ হয়েছে খাতাদের সংসার হয়ে গেছে এটা মোটামুটি আর এখন হচ্ছে আর একটা জিনিস সেটা একটুখানি আমি দেখাবো তো সেটা যেন একটু যেতে হবে আমার সাথে চলো এই হচ্ছে সারা খাটের অবস্থা মানে ভর্তি জিনিসপত্র এখন বাজে হচ্ছে 11:15 এখন এইগুলো সব গুছানো হবে এখন অলমোস্ট ব্লগের শেষের পাটে এসে গেছি এখন সারাদিনের মতন আজকের দিন কেটে গেছে ভালোভাবে এখন বাজে হচ্ছে 11:30 এখন ব্লগ এডিট হবে তারপর শোবো তো এখানে এখন বিছানা চড়া চলছে তো আজকের মতন এইটুকুই রইল আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই জানিও কেমন লাগছে তো ততক্ষণ টাটা বাই গুড নাইট